ভারতের পররাষ্ট্র সচিব আসলে দিস ইজ গুড, কারণ ভারত এই বছরে আপনার চেয়ারম্যান অফ G20 এবং ভারত একটা ইউনিক কাজ করছে, তারা সাউথের অপিনিয়ন, সাউথ সাউথের অপিনিয়ন নেওয়ার জন্যে তারা 9টি দেশকে, যারা G20 সদস্য না, পৃথিবীর জুড়ে 9টি দেশ, এর মধ্যে আমরা বাংলা সাউথের সাথে একমাত্র আমাদের তারা সম্মান দিয়েছে, তারা আমাদের ওটা সদস্য করেছে। আমাদের সাথে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ইনাগুরাল স্পিচ দিয়েছেন G20-র, আগামীতে যাবেন সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ যখন G20 হবে, আর ওদের পররাষ্ট্র সচিব আসবেন, এসে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করব। তাছাড়া তারা আমাদের দাওয়াত দিয়েছেন মার্চের 1-2 তারিখ, বোধ হয় মার্চের 1-2 তারিখে নয়াদিল্লিতে G20 আমাদের ইস্যুগুলো আমরা তুলে ধরব, হুইচ শুড বি ইনক্লুডেড ইন দ্য G20, আর এটা আমাদের জন্য একটা বড় সম্মান এবং পাওয়া, এই জন্যে যে ডেভেলপমেন্ট পার্টনার যারা G20, তাদের একটা নতুন ফোরাম পেলাম যেখানে আমাদের ইস্যুগুলো আমরা তুলে ধরতে পারি। মালয়েশিয়ার হোম মিনিস্টার আসতেছেন একটা বড় দল নিয়ে, প্রায় 15 জন, এবং তিনি আসছেন যে আমাদের যে লেবার আমরা পাঠাই এগুলো তো অনেক সময় বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজ হয়, তো উনি হচ্ছেন মোর রেশনালাইজ করার জন্যে, আমাদের বিশ্বাস জনি আসলে পরে ওই যে খাটল ফাটল কী জানি হয় ওগুলো ইনশাল্লাহ দূর হবে, আর তাতে আমাদের লেবাররা সস্তায়, আমরা তাই তো সস্তায় পাঠাতে চাই, তো সেইটা হয়তো আমরা ইট উইল বি প্রবাসী কল্যাণ মন্ত্রী এটার ডিটেল বলতে পারবে। আমরা কাউকে নিতে ইন প্রিন্সিপাল আমরা একজনও নতুন লোক নেব না, তবে কিছু লোক কষ্টের মধ্যে ঢুকে পড়েছে, তো সেগুলোতে আমরা তার অমানুষ না, আমরা তাদের কিছুটা, আমরা আফটার অল বাংলাদেশ ইজ এ লিডার ইন দ্য ওয়ার্ল্ড, মানবিকতার দিক থেকে আমরা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এই যে 11 লক্ষ লোক, কেউ তাদের আশ্রয় দেয় নাই, আমরা তাদের আশ্রয় দিয়েছি মানবতার জন্য।